নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব কলকাতা থেকে একটু দূরে কিছু রাজবাড়ি, জমিদার বাড়ি ও বনেদি বাড়ির দুর্গাপুজো দেখাতে, যা দেখে আপনাদের মন ভরে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অভিরূপ। কলকাতার বাইরে আশেপাশে বেশ কিছু সুন্দর বনেদি বাড়ির পুজো, কিছু গ্রামের পুজো নিয়ে আপনাদের কাছে আমি এসেছি। এখন আমি আছি চন্দননগরের রক্ষিত বাড়িতে। আসুন আপনাদেরকে দেখাই এখানে কত সুন্দর পুজো হচ্ছে। আসুন আপনারা এখানে আসবেন, এখানে এসে বাইক রাখতে পারেন। এটি হলো চন্দননগরের রক্ষিত বাড়ি, যেটি অবস্থিত চন্দননগর রেল স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে। অসাধারণ লোকেশন, যা দেখলে আপনাদের মনে হবে আপনারা পুরনো দিনের পুজো দেখতে এসেছেন। আসুন আমরা এই দুর্গাপুজোটা ভালো করে দেখি। এখন আমরা আছি মিত্র মুস্তাফি বাড়িতে। এটি অবস্থিত শ্রীপুরে। এর নিকটবর্তী রেল স্টেশন বলাগড় ও জিরাট, দুটো স্টেশন থেকে প্রায় 3.5 কিলোমিটার করে দূরত্ব। এখানে এলে আপনারা আটচালা দুর্গা মঞ্চ দেখতে পাবেন ও অসাধারণ কাজ করা মণ্ডপের ভেতরের সাজসজ্জা দেখতে পাবেন। এবং এরকম আটচালা দুর্গা মঞ্চ দুই জায়গাতেই আছে পশ্চিমবঙ্গের, আটপুর হুগলি, দুই শ্রীপুর। তো আপনারা অবশ্যই যদি পারেন এই পুজোটি দেখে যাবেন, অসাধারণ লাগবে। এখন আমি আছি জিরাটের বলয়প সিদ্ধেশ্বরী মন্দিরে। আমি এখানে আমি ঘুরতে এসেছি এবং ওই জায়গায় দেবী সত্যি পালা করেছি। সুন্দর বয়ে চলেছে গঙ্গা। এটা আপনারা জিরাট মানে শ্রীপুর মিত্র মুস্তাফি বাড়ি থেকে যাওয়ার পথে এটা আপনারা পেয়ে যাবেন দেখতে। আমি এখন যাচ্ছি সবুজ দ্বীপ এবং আনন্দময়ী কালী মন্দিরের কাছে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি নিয়ে এসেছি আনন্দময়ী মন্দিরে। এটি অবস্থিত সোমরা বাজারের কাছে সুখরিয়াতে। বলা হয় এই মন্দির দেখেই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছে। এটি মা আনন্দময়ীর মন্দির এবং এখানে 25 রকমের চূড়া আছে। দেখতেই পাচ্ছেন এখন আমি এসেছি বিশ্বাস করতে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ ফাঁকা একটা সুন্দর পরিবেশ। সামনে মা আনন্দময়ী মন্দির অবস্থান করছে। এরপর আমরা এসে গেছি বিশ্বাস বাড়ি। এখানে মৃণাল সেন সিনেমার শুটিং অবধি করেছে। সাধারণত এটি খালি পুজোতেই খোলে। মা আনন্দময়ী মন্দিরের অপোজিটেই এই বাড়িটি। অসাধারণ লাগবে আপনার এখানে এসে। এখানে দুর্গাপুজোর সময় ফাঁকাই থাকে, কিন্তু এখানকার দৃশ্য দেখলে আপনার মনে হবে আপনি 200 বছর আগে চলে এসেছেন। নমস্কার বন্ধুরা, এখন আমি আছি কালনা 108 শিব মন্দিরে। আমরা আনন্দময়ী কালীবাড়ি থেকে সোজা এসেছি 108 শিব মন্দিরে, কারণ
একটুখানি ডিস্টেন্স মাত্র 17 কিলোমিটার, অসাধারণ সিনিক বিউটি রাস্তা। আপনারা যদি গাড়ি বা বাইকে আসেন আপনারা আরামসে এখানে ঘুরে যেতে পারেন, এছাড়া আপনারা ট্রেনে করেও এখানে ঘুরে যেতে পারেন। অসাধারণ লাগবে আপনাদের এই 108 শিব মন্দির, চলুন ঘুরিয়ে দেখান যদি পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট।